হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। গরম গরম লুচি আর তার সঙ্গে আলুর তরকারি, রাস্তার এই স্ট্রিট ফুডটা কিন্তু পারফেক্ট ব্রেকফাস্ট প্রতি বাঙালির জন্যই অ্যাকচুয়ালি। তার সঙ্গে যদিও দোকানে ছিল সিঙ্গারা আর কচুরি, বাট স্টিল আমরা প্রেফার করলাম রাধাবল্লভী বা লুচিও বলতে পারো, আর তার সঙ্গে গরম গরম আলুর তরকারি। কীরকম লুচিগুলো ভাজছে দেখো, সব ফুলে একদম গোল গোল হয়ে রয়েছে। এটা ছেড়ে কি আর ওই ইংলিশ ব্রেকফাস্ট লাইক ব্রেড বাটার ভাল লাগতে পারে কারোর? আমাদের বাঙালির তো হবেই না কোনো দিনও নিশ্চয়ই। যাই হোক, আমরা তো এই দেখে, সাথে ছিল মালপোয়া আর জিলিপি, লোভ সামলাতে না পেরে খেয়েই ফেললাম আমরা। এই দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে প্লেটে, আর তার সঙ্গে ছিল একটু কাঁচা লঙ্কার আচার, আর সাথে দিদি আর জামাইবাবু ছিল। তো দিদির দায়িত্ব ছিল আমাদেরকে খাইয়ে দেওয়া, কারণ কেউই হাত নোংরা করতে চায়নি। সো শি ওয়াজ গিভেন দ্য ডিউটি টু ফিড আস। সেখানে দেখতেই পাচ্ছ বেশ রসিয়ে রসিয়ে আমরা খাচ্ছি, প্রচণ্ড টেস্টি ছিল। আর সেই পার্টিকুলার টাইমে খিদেটাও কিন্তু খুব ভালোই পেয়েছিল, তাই আরও বেশি ভালো লাগছিল। এর সঙ্গে ছিল জিলিপি, আর জিলিপিটার মধ্যে না একটা অন্য রকমের টেস্ট ছিল। আর অফকোর্স গরম গরম চা তো দরকার আমাদের বাঙালির। আমি একটু লোভী হয়ে পড়েছিলাম বলা যেতে পারে, তাই লাস্টে আবার আরেকটা দোকান খুঁজে এই গোলাপজাম খেতে শুরু করে দিলাম। কী আর করবো, বাংলা কলকাতায় তো আর সবসময় আসতে পারি না। এখানেও ছিল জিলিপি সিঙ্গারা সব কিছুই, বাট স্টিল দ্য লেডিগিনি অর দ্য গোলাপজাম হোয়াট উই সে ইজ ওয়াজ মাই ফেভারিট। তো আমি যখনই এখানে যাই, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট, যেটা আমি অ্যাকচুয়ালি ছাড়তে পারি না, অ্যান্ড ইটস সুপার টেস্টি। স্ট্রিট ফুড নিয়ে দেখা হবে আরেকটা ব্লগে, টিল দেন লেটস এনজয় দ্য গোলাপজাম অর দ্য লেডিগিনি।